নমস্কার, দিনের সেরাতে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি বুদ্ধদেব আপনাদের সঙ্গে এবং নিউজ বর্তমান মানেই সন্ধ্যে ছটায় দিনের সেরা। আজ দিনের সেরায় দুটো বিষয় অবশ্যই রয়েছে, তবে তার আগে দেখে নেব আজকের হেডলাইনস। ছেড়ে কথা বলবো না, শিলিগুড়ি সভা থেকে সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গের মানুষের জন্য 47টি প্রকল্পের ঘোষণা। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভার দিনেই পাল্টা সভা বিজেপির। উত্তরবঙ্গকে বঞ্চনা করছে রাজ্য সরকার, এই অভিযোগের পাশাপাশি সরকারি আমলাদেরও বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্রমশ জোর বাড়াচ্ছে শীত, রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে পারদ নামলো 11 ডিগ্রির নিচে। কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম, আরও বাড়বে ঠান্ডার আমেজ, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বিদেশি ছাড়াই মাঠে নামার ফল, এএফসি কাপের নিয়ম রক্ষার ম্যাচও হেরে গেল মোহনবাগান। মালদ্বীপের মাঝি এসআরসির কাছে 1 গোলে পরাজয় সবুজ মেরুন ব্রিগেডের। দেখলেন হেডলাইনস, আসি বিস্তারিত খবর এবং দিনের সেরায়। আজ যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেই সফর শেষ করে আজই ফিরলেন কলকাতায়। এরই পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ উত্তরবঙ্গের অনেক বিধায়ক। প্রায় যুযুধান দুই পক্ষ, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করলেন। সেই সভার পূর্বে গতকালও দেখেছি আমরা সেখানকার বিধায়ক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ক্রীড়ামোদী মানুষদের নিয়ে আমরা দেখতে পেলাম যে তিনি বিক্ষোভ দেখালেন। পুলিশ কার্যত তাকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেদিন সভা, সেখানে সভা করার অনুমতি ছিল তার থেকে একটু দূরেই শুভেন্দু অধিকারী, সেই সভার অনুমতি দেওয়া হয়নি, তাই এটি গেস্ট হাউসে রেস্ট হাউসেই তাদের সভা করতে হলো। এবং সেখান থেকে একাধিক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা। অন্যদিকে উত্তরবঙ্গের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পাশাপাশি উত্তরবঙ্গের জন্য তিনি কতটা আগ্রহী কাজ করতে বা কতটা কাজ করেছেন বা আগামী দিন কি পরিকল্পনা রয়েছে সে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন গোটা উত্তরবঙ্গের মানুষকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। কেন জানালেন উত্তরবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, কেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে বেছে নেওয়া হল? উত্তরবঙ্গের ধরা যেতে পারে যদি হৃৎপিণ্ড বলা হয় প্রায় এই শিলিগুড়ি শহরকে, আর শিলিগুড়ি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, উন্নয়নের দিশা দেখানো তার একটাই লক্ষ্য খুব পরিষ্কার। কারণ 19-এর নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত প্রায় শূন্য হাতে ফিরিয়েছিল উত্তরবঙ্গ। 21-এ কিছুটা সামান্য কিছুটা পরিস্থিতির বিধানসভা ভোটে উন্নতি হলেও উত্তরবঙ্গ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তথা তার দল তৃণমূল কংগ্রেসের কাছে, অর্থাৎ রাজ্যের শাসক দল তার কাছে একটা কঠিন গাঁট। এবং 24-এর লোকসভার আগে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই উত্তরবঙ্গ পুনরুদ্ধার। যদি আমরা পাহাড় ধরি, দার্জিলিং প্লেন্স মিলিয়ে সেখানেও বিজেপি, আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সবেতেই বিজেপি, মালদার ক্ষেত্রেও দেখা গেছে বিজেপি। অর্থাৎ উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্টই ধাক্কা খেতে হয়েছে। সেই উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন একবার দেখুন আমাদের এই প্রতিবেদনে। এক কোটি এক লক্ষ কৃষককে
মোট 2,806 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। 2019 সালের লোকসভা ভোট, পশ্চিমবঙ্গের লোকসভা কেন্দ্রের 42টি আসনের মধ্যে মাত্র 22ই থেমে যেতে হয়েছিল রাজ্যের ঘাসফুল শিবিরকে। অন্যদিকে শিকে ছিনেছিল বিজেপি, আসন বেড়েছিল অনেকটাই। বিশেষ করে উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে দারুণ ফল করে পাহাড়ের মাটিতে ফুটেছিল বদ্রফুল। তারপর পেরিয়ে গিয়েছে প্রায় 5টা বছর, সামনে আবারও লোকসভা নির্বাচন। পুরনো দিনের ভুলভ্রান্তি আর করতে চায় না তৃণমূল। পাশাপাশি রাজ্যবাসীর ভালোবাসা পেতে উত্তরবঙ্গে গিয়ে এক গুচ্ছ সরকারি পরিষেবা প্রদানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কৃষক, পড়ুয়া কেউই বাদ গেল না তার তালিকা থেকে। 1,01,00,000 কৃষককে, 1,01,00,000 কৃষককে মোট 2,806 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এর আগে আমরা খারিফ মরশুমে 1,01,00,000 কৃষককে মোট 2,764 কোটি টাকা সহায়তা দিয়েছি। সুতরাং এই বছরেই কৃষক বন্ধু প্রকল্পে যারা 2 একর জমি আছে 10,000 টাকা করে পান, আর যাদের জমি নেই কিন্তু ভাগ চাষি বা আছে অল্প জমি 2 কাঠা 3 কাঠা, তারাও কিন্তু 4,000 টাকা করে পান। বর্তমান বছরে 5,570 কোটি টাকা দেয়া হলো, আর এই বর্তমান বছরে এই টাকা দেয়া হলো, আর এখনো পর্যন্ত আমরা 17,181 কোটি টাকা কৃষকদের সরাসরি দান করেছি, প্রদান করেছি, যেটা ডাইরেক্ট বেনিফিট স্কিমে ওদের কাছে চলে যাবে। 6 দিনের উত্তরবঙ্গ সফর শেষে রাজ্যে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনে ঘোষণা 47টি প্রকল্পে, সরকারি হিসেবে যার ব্যয় 1,149,12,00,000 টাকারও বেশি। 47টি প্রজেক্টের উদ্বোধন করা হলো যার ব্যয় 1,149,12,00,000 টাকার বেশি, আর শিরোন্যাস 28,12,00,000 টাকা। বাজার কমিটি থেকে শুরু করে খাদ্য পরীক্ষাগার থেকে শুরু করে মেডিকেল কলেজে লন্ডি স্থাপন থেকে শুরু করে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে এগুলো তো করছি। এছাড়াও প্রায় 100 কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধীনে মাটিগাড়াতে ক্যান্সার কেয়ার হসপিটাল তৈরি হচ্ছে। তবে চুরি হলে কোনো ছাড় নেই, সে রাজনৈতিক লোক হোক বা সরকারি কর্মী বা আধিকারিক, সবাই খারাপ নয়। ভুরি ভুরি প্রকল্পের ঘোষণার মধ্যেই একথা মনে করিয়ে দিতে ভুললেন না মুখ্যমন্ত্রী। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন নিজের দলের লোকেদেরই ঘুরিয়ে বার্তা দিলেন মমতা। একটা রাজনৈতিক লোক 5 টাকা চুরি করলে তার বিরুদ্ধে 10 বার টিভিতে দেখানো হয়, আর যদি কোনো অফিসার এর সরাসরি যোগাযোগ থাকে তাকেও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, কারণ একজনের জন্য সকলের বদনাম যাতে না হয় এটা মাথায় রাখতে হবেন। সবাই কিন্তু খারাপ নয়। ভোট আসতেই রাজ্য রাজনীতিতে কুকথার ঝড় ওঠে, এবারও তার ব্যতিক্রম নয়। কুকথা কাণ্ডে একাধিকবার নাম জড়িয়েছে তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সী সহ আরও অনেকেরই। আজ সেই দলের নেত্রীর কাছে শোনা গেল সম্পূর্ণ অন্য কথা। আমরা রাজনীতি কম করি, আমরা উন্নতি বেশি করি। রাজনীতি ছিল আজও থাকবে, শুধু কুচ্ছা নয়, শুধু গালাগালি নয়, শুধু অপপ্রচার নয়। খারাপ কথা বললে মন খারাপ হয়, খারাপ কথা হলে পজিটিভ ভাইব্রেশন নষ্ট হয়। অলওয়েজ আমি সবাইকে বলবো, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, স্পিক পজিটিভ, লিসেন পজিটিভ, লার্ন পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, হার্ট পজিটিভ, মাইন্ড পজিটিভ, এভরিথিং ইফ ইট ইজ পজিটিভ ইউ উইল বি পজিটিভ অলসো। দেখবেন যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি, ভগবান আপনাদের কল্যাণ করুক। সব মিলিয়ে ভোটমুখী রাজনীতিতে উত্তরবঙ্গের জন্য বড় প্রতিশ্রুতি দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। ভোট আসে ভোট যায়, তবে যেতি মিলে থাকে মা জনগণ, তার সামান্যটুকুও যদি কিছুটা পরিবর্তন হয় তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়।
উন্নয়নের নিরিখ, উন্নয়ন হচ্ছে কতটা উন্নয়ন হচ্ছে সে তো সময় বলবে। ধরে নেওয়া যাক জল জীবন মিশন, এই জল জীবন মিশন নিয়ে সম্প্রতি শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়া জানিয়েছিলেন রাজ্য সরকারের কি অবস্থা। সেখানে দেখা যাচ্ছে যেখানে অন্যান্য রাজ্যগুলি 2024 টার্গেট রেখে জল জীবন মিশনের গড় তারা কাজ শেষ করেছে 71%, সেখানে আমাদের পশ্চিমবঙ্গের 40% কাজ শেষ হয়েছে। পরিশুদ্ধ পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সংকল্প কেন্দ্রীয় সরকার নিয়েছে, হর ঘর জল প্রকল্প, অর্থাৎ সেই প্রকল্প প্রত্যেকটা গৃহে জলের কথা যে প্রধানমন্ত্রী বলেছেন সেই জল জীবন মিশনের মধ্যে দিয়ে, সেই প্রকল্পের মধ্যে দিয়ে তিনি পৌঁছাতে চাইছেন। তবে রাজ্য সেটা করছে না, সে বিষয়ে আমরা গতকাল আলোচনা করেছিলাম। কিন্তু এই উত্তরবঙ্গ এতটাই কি সেন্সিটিভ হয়ে উঠছে দুটো দলের কাছে, কারণ সেখানে বেশ কিছুটা আপফ্রন্টে আছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এবার তাকে টেক্কা দেওয়ার লড়াই তৃণমূলের, নিজেদের হারানো জমি ফিরে পেতে অঙ্গীকারবদ্ধ, প্রায় অঙ্গীকারবদ্ধ বলা যেতে পারে, মরিয়া বলা যেতে পারে জোড়াফুল শিবির, আদৌ কি তা সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কলকাতায় ফিরলেন, সভা করলেন, তখনও সেখানে সেই সভা থেকে কিছুটা দূরেই উপস্থিত শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে একের পর এক বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু। সেই সঙ্গেই বিজেপির যারা কার্যকর্তা উত্তরবঙ্গের, খুব কম সংখ্যক তাদেরকে ডাকা হয়েছিল, যেহেতু এই সভার অনুমতি পায়নি বিজেপি, তাই তাদেরকে উজ্জীবিত করতে শুভেন্দুর বার্তা। এবং দেখুন সেই প্রতিবেদন যেখানে শুভেন্দুর বার্তা শুধু নয়, রাজ্যের যে বর্তমান অবস্থা তা নিয়ে কিভাবে জোড়াফুল শিবির তথা রাজ্য সরকারকে ভিদলেন তিনি। প্রতিবেদন থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো অ্যান্ড ইন্ডিয়া উইল থিংস ডে আফটার টুমরো, দ্যাটস ওয়াই হামারা বেঙ্গলি লিড করেঙ্গে, হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে, হামারা বঙ্গাল সে সব দেশ কো লিড করেঙ্গে, আর সব কো আম মর্যাদা দেঙ্গে, সব কো লিয়ে কাম করেঙ্গে, সব আচ্ছা রহে, এ প্রেয়ার তো হামারা পাস রহেগা। মঙ্গলবার ছিল হাই ভোল্টেজ উত্তরবঙ্গ, একধারে মমতা, অন্যদিকে শুভেন্দু। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে একযোগে 47 প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। মিথ্যে লগ্নে জন্ম হয়েছে মমতা, পাল্টা মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। পাশাপাশি উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর জোড়া সফরের কারণও খুঁজে পেলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর রোষ থেকে বাদ গেলেন না রাজ্যের মুখ্য সচিব। রাজু বিস্তা বলেছেন দুটো কারণে আসেন, একটা বেড়াতে আর একটা ভোটের আগে মিথ্যে কথা বলতে। এইরকম মিথ্যে কথা আপনি কোথাও পাবেন না। এই মুখ্যমন্ত্রী মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন, একটু আগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বলছেন আমি 13,000 কোটি টাকা দিয়েছি উত্তরবঙ্গে, 13,000 কোটি টাকা কোথায় গেল? মালদায় নদী ভাঙন, অন্যদিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে সেচ ব্যবস্থার বিপর্যয়। এই মুখ্যমন্ত্রী একটু আগে বলেছেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যে মুখ্য সচিব সে আরেক চাটুকার, সারাক্ষণ চটি চাটছে হরিকৃষ্ণ দ্বিবেদী, তার 3টে মেয়েকে জামাই সহ ITC-তে চাকরিতে ঢুকিয়েছেন, ITC কোম্পানিতে। মমতা ব্যানার্জির চুরির ভাগ পান এই বেটা। রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও মমতা। তার আমলে রাজ্যে বিশেষ করে উত্তরবঙ্গের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার হাল হকিকত তুলে ধরলেন শুভেন্দু। তার দাবি, উত্তরের স্বাস্থ্য উন্নয়নে কোনো কৃতিত্বই নেই মমতা, যেটুকু করেছেন তা মোদিজি করেছেন। উত্তরবঙ্গের
আপনি স্বাস্থ্যর কথা বলেন, একটা নিউরো সার্জন নেই, গোটা উত্তরবঙ্গে খুঁজে আসুন, নো নিউরো সার্জন, নো কার্ডিওলজিস্ট। আর অশোক বাবু বলছিলেন মেডিকেল কলেজ, সবগুলো উনি আসার আগে, উনি আসার পরে বালুরঘাট মেডিকেল কলেজ, আলিপুর দুয়ার মেডিকেল কলেজ যে কটা হয়েছে এগুলো সব নরেন্দ্র মোদীজির স্কিম। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে তিনি যে যে প্রশাসনিক জেলাতে মেডিকেল কলেজ নেই, একটা করে মেডিকেল কলেজের পরিকল্পনা নেন, 60% টাকা ভারত সরকার দেয়, 40% টাকা স্টেট গভর্নমেন্ট দেয়। সম্প্রতি ভাইপোর বিয়ে উপলক্ষে কার্শিয়াঙে যান মুখ্যমন্ত্রী, চা বাগানের মহিলা কর্মীদের সঙ্গে গানের তালে পাও মেলান, পরনে ছিল তার পাহাড়ি পোশাক। এদিন সে কথাও কটাক্ষের সুরে উঠে আসে শুভেন্দুর কথায়। ইতনা সর্দি কা মৌসুম মে ডিসেম্বর জানুয়ারি মে চা বাগান মে কাম হোতা হ্যায়, বন্ধ রহতা হ্যায়, ইয়ে সব না বলিয়ে না, এ ঝুঁকা ঝুমলা বাদ চিফ মিনিস্টার তু খিচ মেরি ফটো, পুলিশকে দিয়ে ডাকিয়ে নিজে সেজেছেন। এবারে আপনি এসেছেন উত্তরবঙ্গে এক বিয়ে বাড়ি করতে, তালির চালা কার্শিয়াং এ তাজের হোটেল প্রেসিডেন্সিয়াল স্যুট, 1,00,000 টাকার রুম, একটা রুমের দাম 1,02,000, যেটায় মমতা ব্যানার্জি রাত্রে ছিলেন 4 দিন ধরে। তারপরে তো ভাইপো আছে, তার রুমের ভাড়া 84,000 টাকা, সেকেন্ড প্রেসিডেন্ট, গরিব মামাটি মানুষ। 6ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর উত্তরবঙ্গে একাধিক প্রশাসনিক সভা করেছেন মমতা, প্রতিশ্রুতি দিয়েছেন হাজারো। মুখ্যমন্ত্রী সফরের শেষ দিনে একযোগে প্রতিটি প্রতিশ্রুতির পেছনে একটি করে প্রশ্ন তুলে গেলেন শুভেন্দু। লোকসভা ভোটে পাহাড় কার, দুই যুযুধান নেতা নেত্রীর বাক লড়াইয়ে সেই প্রশ্নই উঠে এলো বারবার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমরা দেখলাম যুযুধান দুই পক্ষ প্রায় মাত্র কয়েক ঘন্টার ফারাকেই, আধা ঘন্টা 40 মিনিটের ফারাকেই একে অপরের বিরুদ্ধে তোপদাগি। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরের বঞ্চনা, কিভাবে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে তার কথা তুলে ধরলেন। পাল্টা দিলেন শুভেন্দু, বলছেন কোচবিহার হোক কিংবা আলিপুরদুয়ার, যেখানেই মেডিকেল কলেজ হয়েছে রাজ্যে তার টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাহলে প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকারের অ্যালটের টাকা কি করে ব্যবহার করেন, কি করে রাজ্য নিজের নামে চালায়, ব্যবহার করতে তো পারবেনই, রাজ্যের একাংশ সেখানে টাকা দিতে হয় এটা নিশ্চিতভাবে, কিন্তু কেন্দ্রীয় প্রকল্পকে বারবার বা কেন্দ্রের থেকে প্রাপ্ত টাকাকে বারবার কি করে রাজ্যের সরকার বলে তারাই সবটা করেছে। এই রাজনীতি চলবে, এই রাজনীতি পশ্চিমবঙ্গে ঘটবে। এটা সুব্রত মুখোপাধ্যায় নয় যে তিনি কলকাতার মহানগরী থাকাকালীন ঐতিহ্যবাহী স্টার থিয়েটারকে সুন্দর করে, ভগ্নপ্রায় স্টার থিয়েটারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ জানাবেন, মুখ্যমন্ত্রী তৎকালীন তাকে আমন্ত্রণ জানাবেন। এটা রাজনৈতিক সৌজন্য, শুধু সৌজন্য বললেই হয় না, এটা রাজনীতির চেয়ারকে সম্মান জানানো। কিন্তু এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি বারংবার হচ্ছে, বারবার সামনে আসছে। তৃণমূলের লড়াই আমরা দেখেছি গতকাল, শঙ্কর ঘোষের ছবি আপনাদের দেখাবো, তার আগে আজ সাংবাদিক বৈঠক শেষেই উত্তরকন্যা অভিযানে যান বিজেপির বেশ কিছু উত্তরবঙ্গের বিধায়ক এবং শুভেন্দু অধিকারী। সেখানে গিয়েও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, পুলিশ জানিয়ে দেয় 144 ধারা জারি আছে, তাই উত্তরকন্যায় যাওয়া যাবে। তাহলে সমস্যাটা কোথায়?
শুভেন্দু অধিকারী পাল্টা বলেন আমরা দুজন যাব, 144 দাঁড়াতে তো দুজন যেতেই পারে, চারজন যেতেই পারে, কিন্তু তাতেও বিরোধ। দেখুন সেই ছবি পুলিশের সঙ্গে কিভাবে শুভেন্দু অধিকারীর বিরোধ হতে থাকে, পরবর্তীতে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেন, সেই সঙ্গে পুলিশের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি সবটাই দেখব। দেখুন সরকার আসবে, দেখাবো দেখাবো, মানছি না মানবো না, গুড়ির বঞ্চনা মানছি না মানবো না, মানছি না মানবো না, বাড়ির বঞ্চনা মানছি না মানবো না, মানছি না মানবো না। আমরা এখানে কি ভাঙচুর করতে এসেছি না, আমরা আমরা বিধায়ক হিসেবে, আমি লিডার অফ অপোজিশন হিসেবে সচিবালয় ভিজিট করতে পারবো না। বাবু আপনি আটকাচ্ছেন কেন আমাকে? আই এম ইকু ভ্যালু টু ক্যাবিনেট মিনিস্টার, why you are blocking me? আপনাকে সম্মান দিয়ে তো বলছি। হ্যাঁ পাঁচ আটছেন, সম্মান করেছেন পাঁচ আটছেন, ইলিগাল, you are doing illegal work, কি ইলিগাল বলছেন, ইলিগাল আটকাচ্ছেন কেন, ডিটেন করছেন কেন, এমএলএ দের আটকাচ্ছেন কেন, এটা কেন, এটা কেন মিশন, এটা কেন, আমি দেখাবো মজার, বিজেপি সরকার আসবে, দেখাবো দেখাবো, মানছি না মানবো না, মঙ্গলের মানুষকে ঘৃণা করে এই মুখ্যমন্ত্রী, তো আপনি উনি যেমন একটা ঝাড়ে আলাদা বাস হয় না, যেমন ঝাড় তার তেমন বাস, মমতার ধারে এই বাসই হয়, চাল চোর গম চোর আটা চোর র্যান্ডাম বালি ফাঁকা হয়ে গেল মহানন্দা, কিছু নেই, ভুটান থেকে গড়িয়ে গড়িয়ে পাথর গুলো আসছে ওটাও ঝেড়ে দিচ্ছে, কয়লা গাড়ি আসতান এখানে আইজি নেতৃত্বে কয়লা গাড়ি পার করানো হচ্ছে, প্রমোদ যাদব বিহারের ব্যবসায়ী গতকাল কি অভিযোগ করেছে দেখুন, 160,000 টাকা করে নিয়ে কয়লার গাড়ি পাস করানো হচ্ছে। শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন এবং কার্যত শুভেন্দু অধিকারী বলছেন যে একজন বিধায়ক সচিবালয়ে যেতে পারবেন না, কেন বিধায়ক তিনি বিরোধী বিধায়ক হতেই পারেন, তার তো যাওয়ার অধিকার আছে। এখানেই প্রশ্ন, বিরোধীদের কেন কন্ট্রোল করার চেষ্টা, বিরোধীরা কেন যেতে পারবেন না, বিরোধীরা কেন সরকারি দপ্তরে তারা যেতেই পারে তা জানতেই পারে, অতীতে আমাদের বাম জামানায় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় মহাকারণে তিনি মুখ্যমন্ত্রীর ঘরের সামনে ধন্দায় বসেছেন, তখন তিনি বিরোধী নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ঘরের সামনে বসে গেলেন ধর্নায়, তাকে তো রাইটার্সে অ্যাক্সেস দেওয়া হয়েছে বলেই তিনি যেতে পেরেছেন মহাকরণে, নাহলে মহাকরণের অলিন্দে ঢুকে সরাসরি মুখ্যমন্ত্রীর ঘরের সামনে গিয়ে বসে পড়া এটা কি সম্ভব? কখনোই নয়, 54 তলায় আপনি গিয়ে কি বসতে পারবেন? পারবেন না, শুভেন্দু অধিকারীরাও সেখানে যেতে পারবে না, কিন্তু সচিবালয় তারা যেতেই পারবে, কিন্তু জানি প্রশ্ন থাকছে এখানে, এবং এই ঘটনা কার্যত চোখে আঙুল দিয়ে বারংবার দেখাচ্ছে যে কোথায় আছি আমরা, কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। এবং গতকাল শঙ্কর ঘোষের সঙ্গে যা হয়েছে তার কী দাবি ছিল, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম উত্তরবঙ্গের বলা যেতে পারে হৃৎপিণ্ডই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম বাম আমলে তৈরি, সেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মাঠ জুড়ে হলো বৈঠক, বহু সাধারণ মানুষ এলেন, সরকারি প্রকল্পের সুবিধা নিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি 47টা প্রজেক্ট ঘোষণা করলেন, বহু কোটি টাকার প্রজেক্ট ঘোষণা, উত্তরের মন ছুঁয়ে যাওয়ার প্রকল্প প্রায় বলা যেতে পারে, তারপরেও সেই মাঠ বিজেপির পক্ষ থেকে বা শিলিগুড়ির ক্রীড়াপ্রেমীদের একজোট করেছিলেন শঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক সেখানকার, তার দাবি ছিল সেই মাঠে সভা না করে অন্য জায়গায় সভা করুক, খেলার মাঠকে খেলার জন্যই ছেড়ে দেওয়া হোক, এই মাঠের উন্নয়ন ঘটানো হোক, সিনথেটিক টার বসানো হোক, সিনথেটিক ট্র্যাক বসানো হোক, সবটাই হয়েছিল, কিন্তু না, শঙ্কর ঘোষ সহ বিজেপির কিছু নেতা কর্মী এবং ক্রীড়াপ্রেমীরা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, দেখুন সেই ছবিটা, তারপর দেখবেন কিভাবে
শঙ্কর ঘোষকে টেনে ইঞ্চে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল। আমি যাবো না, রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করলাম, আপনাকে হাত ধরছ, হাত ধরছ করলাম, তাহলে কেন ওখানে আপনার আমাকে তুললেন, কেন তুললেন বলেন, আমি যাবো না, আমি যাবো না, নিশ্চয়ই আপনাদের কথা বলতে আমাদেরকে চলতে হবে নাকি, যাবো না বললাম তো, যাবো না। শঙ্করদা আপনাকে কি মারা হয়েছে? 100 বার পেটে বুকে খুশি লাথি মারা হয়েছে, ফুটে যাচ্ছে। জুতো নেই, পুলিশ পেটে ঘুষি মেরেছে, বুকে ঘুষি মেরেছে, কয়েকজন পুলিশ মোবাইল আমাকে বাঁচাতে সাহায্য করেছে। একটা জিনিস পুলিশের মাথায় রাখা দরকার, এদেরও বাড়িতে ছেলে মেয়েরা আছে, কতগুলো চোরকে সুরক্ষা দিচ্ছে, যারা মেধা চুরি করেছে তাদেরকে সুরক্ষা দিচ্ছে, আমাদেরকে কি হিসাবে গ্রেফতার করা হলো? পুলিশ যদি এটা না বলে আমাকে গাড়ি থেকে কেউ নামাতে পারবে না। আমি আর সাথে মনোজ আছে, অন্য এমএলএরা এখন ঢুকবে, তারপরে পুলিশ যা করার মারবে, আমি 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 কি করেছি, কেন আমাকে ধরা হলো, কেন পেটে বুকে ঘুষি মারা হলো, লাঠি মারা হলো, উত্তরবঙ্গের নাম করে গালাগালি দেওয়া হলো? আমরা উত্তরবঙ্গের ছেলে কি, প্রজা নাকি? জেলে রাখুক, স্বৈরাচারী শাসকের দিন শেষ হবে এবং শেষ আমরা করব, খেলার মাঠে ছেলেরা করব। খেলার মাঠকে শ্মশান বানাতে চেয়েছিলেন, প্রতিবাদ করেছি, অত্যাচার চালিয়েছে, পুলিশের গাড়িতে কেন তোলা হয়েছে এটা পুলিশকে বলতে হবে, নাহলে গাড়ি থেকে নামবো না। একজন বিধায়ক তার পেটে বুকে লাথি, এটাও সম্ভব, এটাও সম্ভব? খেলার মাঠে খেলা হবে, একটা মাঠ যেখানে খেলাধুলো হয় সেখানে কেন রাজনৈতিক সভা হবে, সেটারই প্রশ্ন তুলেছিলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি এবং গুটিকয়েক তার সঙ্গে খেলার মাঠে জড়িত এবং কয়েকজন বিজেপি বিধায়ক তারা বিক্ষোভ দেখালেন, বিক্ষোভ দেখালেন কখন? মমতা বন্দ্যোপাধ্যায় সভা করার আগের দিন, তবুও তাদের বুকে পেটে সব জায়গায় লাথি খেতে হলো। কতটা 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 শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, উত্তরবঙ্গের ছেলে, উত্তরবঙ্গের নামে আপনাকে গালাগালি করা হয়েছে, আপনি অভিযোগ করেছেন খেলার মাঠে খেলা হবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু তারপরেও আপনাকে যেভাবে গতকাল গ্রেপ্তার করা হলো এবং সেই মাঠে আজকে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? প্রথম কথা, বাংলায় আমরা একটা কথা বলি, কৃষকদের সাথে কর্ষণ বলে একটি শব্দ আছে, তো কাল আজকে যেটা মুখ্যমন্ত্রীর সভার নামে মাঠের সাথে যেটা করা হয়েছে সেটা আমি বুঝতেই পারছেন, রূপক অর্থে বললাম তিনি অ্যাকচুয়ালি মাঠটাকে শেষ করে গেলেন। এই নিয়ে ইতিমধ্যেই আমি বলেছি যে স্টেডিয়ামের, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ক্রীড়াঙ্গন খেলার জন্য ব্যবহৃতই হোক, তার জন্য প্রতিবাদ, প্রতিবাদ করতে গিয়ে যখন ধর্ণা দিতে গিয়েছি তখন ব্যবহার করা হলো যেন একজন সন্ত্রাসবাদী খেলার মাঠ বাজাতে ধর্ণায় আসছেন, টেনে হিচড়ে তোলা হয়েছে, এসব মানুষ দেখছেন। এবং আমি শুধু এইটুকু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে ঠিক আছে, আপনি তো রাজ্যের মানুষকে টেনে হিচড়ে প্রতিদিন নিয়ে যাচ্ছেন, আপনার জনপ্রতিনিধিকে, নির্বাচিত জনপ্রতিনিধিকে তার শহরের বুকে রাস্তার মধ্যে হেচড়াতে হেচড়াতে পুলিশ দিয়ে তুলেছেন, অন্তত আপনি আজকের সভার থেকে ঘোষণা করে দিন যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এর পরে আর কোনো খেলা ব্যতীত অনুষ্ঠান হবে না। তিনি তা করেননি, বরং তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়ে তিনি মাঠ ঘুরে তিনি তার সরকারি কর্মসূচি করেছেন। আমি শুধু এইটুকু ওনাকে বলবো, মাঠ যেভাবে আপনি গর্ত গর্ত করে মাঠটাকে শেষ করেছেন, তৃণমূল কংগ্রেস
এই গর্ত বুঝবে এবং তৃণমূল কংগ্রেসকে নামক যে গর্ত পশ্চিমবঙ্গে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত মানুষ বুঝিয়ে দেবে এই আগামী নির্বাচন লোকসভা এবং বিধানসভায়। দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি নিয়ে আমি বলবো যে উনি দুর্নীতি রেয়াত করেন না। আমি ওনাকে বলবো যে একটু এই কথাটা কানে কানে অনুব্রত বাবু, জ্যোতিপ্রিয় বাবু, মানিক বাবু, সুবীরেশ বাবু, আরো যত বাবু তৃণমূলের জেলে রয়ে, হ্যাঁ পার্থ বাবু, ওনার তো আবার বান্ধবী আমার ব্যাপার আছে, তো এদের কানে কানে গিয়ে যেন একটু বলে আসেন। তাহলে দেখবেন যে ওই দাদা আসতে কয়েন শুনলে ঘোড়ায়ও হাসবো সেই রকম ব্যাপার দাঁড়াবে। মুখ্যমন্ত্রী একজন প্যাথোলজিক্যাল লায়ার, তিনি মিথ্যে কথা বলে অভ্যস্ত, মানুষ আর ওনার কথায় বিভ্রান্ত হবে। সমন্ত, আজকে মুখ্যমন্ত্রী সেখানে ছিলেন, আপনাদের উত্তরবঙ্গে ছিলেন, ছদিন ধরে অবশ্য তিনি আছেন উত্তরবঙ্গতে, তিনি বিভিন্ন কর্মসূচিতে ছিলেন এবং দেখা গেলেন উত্তরবঙ্গতে গতকাল বানারহাটে বললেন যে 1,500 টাকা করে দেওয়া হবে, বন্ধ 6টি চা বাগান আমরা আন্ডারটেক করবো, এছাড়াও অনেক কিছু পাট্টা বিলি করলেন, কিন্তু আজকে দেখা গেল 47টি প্রকল্পের উদ্বোধন করলেন। কোথাও কি উত্তরের মন পাওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? বারবার তিনি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছেন। এই যে শুভেন্দু অধিকারী বলছেন যে কেন্দ্রের টাকা হাসপাতাল হয়েছে, উনি ইতিমধ্যেই শুভেন্দুদার এর জবাব দিয়ে দিয়েছেন। আমি শুধু আপনাদেরকে বলবো ওনার যে প্রকল্প উদ্বোধনের যে লিস্ট আছে না ওটা দেখবেন, ওনার মধ্যে মানে বাথরুমে টাইলস লাগানো হয়েছে সেই নামও দিয়ে ভরে দেওয়া থাকে, ফলে এগুলো প্রকল্পের নামে যে মিথ্যাচার উনি করেন সেই মিথ্যাচারের একটা বিজ্ঞাপন তিনি দেওয়ার চেষ্টা করেন। মানুষ তার বাস্তব অভিজ্ঞতা দিয়ে দেখছে যে উত্তরবঙ্গ ঝুঁকছে, পরিযায়ী শ্রমিক বাড়ছে, চা বাগান বন্ধ হচ্ছে, হাসপাতাল গড়ে উঠছে না, শিল্প নেই, চা শিল্প ধ্বংসের মুখে, জঙ্গল কাটছে, ফলে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী এই প্রকল্প বা তথাকথিত উদ্বোধনের ঘোষণায় চিরে ভিজবে না। আর মুখ্যমন্ত্রী বেশিরভাগ ঘোষণাই হচ্ছে বা প্রতিশ্রুতিই হচ্ছে নির্বাচনের আগে তিনি দিয়ে থাকেন, যা পরে কোনোটাই বাস্তবায়িত করেন। শেষ প্রশ্ন করবো শঙ্কর, আপনাকে আমি দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্র কিছুই করেনি, আমরা এখানে মেডিকেল কলেজ করেছি কোচবিহার থেকে আলিপুরদুয়ার, শিলিগুড়ির মেডিকেল কলেজ আগে ছিল তাকে উন্নত করেছি, সমস্ত কিছুটা আমরাই করেছি, কিন্তু কেন্দ্রের টাকাটা, কেন্দ্রের দেওয়া টাকাটা গেলটা কোথায়? রাজ্যই যদি উন্নয়ন করে, রাজ্যই যদি তৈরি করে। প্রথম কথা, কেন্দ্রের একটি স্বাস্থ্য দপ্তরের একটি স্কিম ঘোষণা করেছেন, যে স্কিমে প্রশাসনিক জেলায় যেগুলো মেডিকেল কলেজ নেই সেইখানে মেডিকেল কলেজ কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য দপ্তর তারা করবে। এই ক্ষেত্রে হিসেব হচ্ছে 60-40, অর্থাৎ কেন্দ্রের সরকার 60% টাকা দেবেন, রাজ্যের সরকার 40% টাকা দেবেন। এখন মুশকিল হচ্ছে কেন্দ্রীয় সরকারি প্রকল্পকে নিজের নামে চালানোর এই বদভ্যেস, যার জন্য ওনাকে স্টিকার পাল্টানো মুখ্যমন্ত্রী বলা হয়, আমরা ঠিক করেছি যে ওনার মুখ্যমন্ত্রী স্টিকারটাই পাল্টে দিয়ে এই পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি ওনার বিদায় নির্ঘণ্ট সুনিশ্চিত করবে। সঙ্গে আমি আপনাকে একটা অন্য বিষয়ে প্রশ্ন করছি, আমি আপনার কথা শুনছিলাম, আপনি খুব হাঁপাচ্ছেন, আপনার কি শরীর মানে প্রচন্ড মার মেরেছে, বুকে পেটে লাথি মারার কথা বলছিলেন? প্রথমত তো আমি প্রথমেই বললাম, টেরোরিস্টের সাথে যেভাবে আচরণ করা হয় সেইভাবে আচরণ করতে চেয়েছিলেন কিনা আমি জানি না, আমি এই ভূমিকা পুলিশের দেখিনি। আমি পুলিশ হয়তো মুখ্যমন্ত্রীকে খুশি রাখতে গিয়ে বিধানসভার ভেতরে বা বাইরে যারা সব থেকে বেশি সরব, জানেন শুভেন্দুদাকে বারবার সাসপেন্ড করা হয়, আমাকে করা হয়, এক্সপাঞ্জ করা হয় বক্তব্য, তাদেরকে মেরে ধরে কণ্ঠরোধ করতে চেয়েছিলেন, শারীরিক আক্রমণ নামিয়ে নিয়ে আসা হয়েছিল। আপনি কেমন আছেন এখন এই মুহূর্তে? আপনি আছেন কেমন, শারীরিক অবস্থা কেমন আছে? এই মুহূর্তে আমি ঠিকই আছি, স্বাভাবিকভাবেই একটা এক্সোশন থাকে, সেই এক্সোশন কাটিয়ে আমার কাজ নিজের শরীরের থেকেও বেশি পশ্চিমবঙ্গের শরীর ঠিক রাখা। উত্তর কন্যাতেও শুভেন্দু অধিকারী বা আপনারা যখন গেলেন তখনও আটকানো হলো, এই আটকানো পলিটিক্স কোথায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে আছে জ্যোতি বসুর ঘরের সামনে, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ঘরের সামনে ধর্ণা দিয়েছিলেন, সেখান থেকে তাকে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে তো তিনি পৌঁছেছিলেন। এই ধর্ণা পলিটিক্সে কেন আপত্তি, কেন একজন বিরোধী রাজনীতি দলের লোকেরা কেন সচিবালয় যেতে পারবে না? ডেমোক্রেসিতে একটি কথা আছে, রাইট টু ডিসেন্ট, ফলে এই রাইট টু ডিসেন্টের একেবারে বিরোধী একটা অটোক্রেটিক গভর্নমেন্ট তারা পরিচালনা করছেন, একজন স্বৈরাচারী শাসক হচ্ছে মুখ্যমন্ত্রী, এবং তার স্বৈরাচারের নমুনা
তার ভাইপোর বাড়ির সামনে গিয়ে দেখতে পাবেন, আপনারা মুখার্জি ব্যানার্জি যে রাস্তা তার জমিতে দেখতে পাবেন। তালির চাল দেখিয়ে আর হাওয়াই চটি দেখিয়ে পশ্চিমবঙ্গকে যেভাবে লুট করেছে সেটা অবর্ণনীয়। একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে এখানে এসছেন, সেই যেখানে থেকেছেন সেই রুমের প্রতিদিনকার ভাড়া হচ্ছে 1,00,000 টাকা। আপনি এবার বলুন যে যিনি নাকি মাইন্ডেই পান না, যেখানে ছিলেন তার ভাড়া 84,000 টাকা, 4 দিন এবং যেন অনেকে ছিলেন আমি দেখছিলাম। আমি ভাবি যে ভারত আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মাসিক আয় এভারেজ ইনকাম যত আছে, গড় আয় যা আছে, আর এদের দৈনিক খরচ, একবার একটু আয়নার দিকে এরা নিজেরা তাকিয়ে দেখে না, সততার প্রতীক বলে মানুষের রক্ত চুষে আজকে এরা যেভাবে তার বহুল জীবনযাপন করছেন আর মুখে দারিদ্রতার কথা, গরিব মানুষের কথা বলছেন, সেই হাতের দুটো দাঁতের কথা মনে পড়ে যায়, একটা দেখানো একটা খাবার। তাই দেখানোর দাঁত দিয়ে গরিব মানুষকে প্রভাবিত করছেন 500 টাকার ভান্ডারে, লক্ষ্মীর ভান্ডারের নাম দিয়ে, আর হাতির দাঁত দিয়ে এই পশ্চিমবঙ্গের মেরুদণ্ড অর্থনীতিকে একেবারে খোপলা করে দিচ্ছেন। লড়াইটা তো এর বিরুদ্ধেই, তাই সেই লড়াই করতে গিয়ে শারীরিক ভাবে আঘাত আসবে, এটাই স্বাভাবিক। অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো থাকুন শঙ্কর দা এবং সুস্থ থাকুন। শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন, এবং শঙ্কর ঘোষ তিনি বিজেপির সেখানকার বিধায়ক, তার সঙ্গে কি আচরণ করা হয়েছে তিনি সেটা জানালেন, এবং সেই সঙ্গে আগামী দিন কিভাবে লড়াইয়ের ময়দানে তারাও প্রস্তুত, এবং রাজ্য জুড়ে তৃণমূল যে কথা বা উত্তরবঙ্গ সফরের আজ শেষ দিনে শিলিগুড়িতে সভাতে তৃণমূল নেত্রী যা যা বললেন তার কাউন্টারও করে দিলেন শঙ্কর ঘোষ, এবং কটাক্ষ করলেন যে বাথরুমের টাইলস লাগালেও সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রীর প্রজেক্ট হিসাবে ঘোষণা করা হয়। এদিকে আমরা তাকাবো নিশ্চয়ই, এদিকে আলোচনায় থাকবো আমরা, উত্তরের মন কোন দিকে সে বিষয়ে আমরা ফিরব, কিন্তু নিশ্চিতভাবে আরও একদিন সে নিয়ে আলোচনা হবে, উত্তরবঙ্গ কোন দিকে ঝুঁকে ফের একবার বিজেপির দিকে নাকি তৃণমূলের দিকে পাল্লা বাড়ি সে নিয়ে আলোচনা থাকবে। কিন্তু এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে চাইছেন উত্তরবঙ্গ যে করেই হোক তার হারানো জমি ফিরে পেতে, তবে সেই চ্যালেঞ্জ আরও একবার নিতে তৈরি কিন্তু বিজেপি, বঙ্গ বিজেপি কিন্তু তাদের যে টার্গেট সেই টার্গেটেই অবিচল, এবং তার প্রমাণ এই প্রতিরোধ।